হ্যালো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি সামনে পূজার প্রসাদ বানাবো। দেখো, কলা নিয়েছি আর বাতাসা নিয়েছি আর সাবু ভিজিয়ে রেখেছিলাম, সে সাবু নিয়েছি। এগুলোকে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব, মাখিয়ে। এই দেখো, যারা যারা পুজো করবে আমার এই প্রসাদ বানানোটা দেখে নিও, খুব সুস্বাদ হবে খেতে। যারা খাবে খুব টেস্টি বলবে, খারাপ বলবে না। কিন্তু নিয়ম মতন, পরিমাণ মতন করে সব কিছু দিতে হবে। এই দেখো, বাড়ির পূজার প্রসাদের মধ্যে 1.25 কেজি দুধ আর ভালো দেখে 5টা কলা, 5 পোয়া দুধ মানে 1.25 কেজি আর 5টা কলা, 1.25 পোয়া করে চিনি, 1.25 পোয়া আটা, 1.25 পোয়া তোমার ধরো সব 1.25 পোয়া করে দিবে। দেখো, 1 কোটিটা একদম প্রসাদ হয়ে যাবে। আর তোমরা যে যে পারো না, তোমরা এইভাবে দেখে নিও প্লিজ। আর যারা যারা পুজো করবে এই নিয়মটা করে দিও, তাহলে খুবই সুন্দর লাগবে আর খেতেও খুব টেস্টি হবে। সবাই বলবে যে বাড়ির প্রসাদ, বাড়ির পুজোর প্রসাদ খেয়েছি। দেখো, 1.25 পোয়া দুধ দিয়ে দিলাম, সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে। আর এই যে দেখো, এই দুধগুলো 1.25 পোয়া দুধ দিয়ে দিলাম, আর হচ্ছে এই দেখো ভালো করে মিশিয়ে নিব, যাতে ভিতরে কোনো কিছু মানে এসে না থাকে। যে কলাটা বেশি ভালো ছিল না, তাই কয়েকটা বেশি নিয়েছি, 5টা দিলেই হতো ভালো কলা। তার জন্য যে কলাটা বেশি ভালো ছিল না, তার জন্য যে ভেতরে কালো কালো দেখা যাচ্ছে। এই দেখো কি সুন্দর করে হয়ে গেল বাড়ির পুজোর প্রসাদ। একটু পাতলা হয়েছে, কিন্তু কি করব। এই দেখো, পরিমাণ মতো করে সব কিছু দিয়ে দিব। এই যে দেখো, তোমাদের যাদের যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা প্রসাদ খেতে ইচ্ছো, তোমরা চলে এসো, প্রসাদ খেয়ে যাবে। আর এই যে দেখো, এই যে অল্প পরিমাণ ঘি মধু দিয়ে দিলাম আর অল্প পরিমাণ ঘি দিলাম, কারণ বারো পূজার প্রসাদের মধ্যে এগুলো লাগে, নিয়ম রক্ষা করতে হবে। এটা 1 কোটির বাড়ির পূজার প্রসাদ আমরা পূজা করেছিলাম, তাই ভিডিওটা দিতে পারিনি, আজকে দিয়ে দিলাম। ভিডিওটা তোমরা দেখে নিও, সামনে শনি পুজো শনিবার আছে, তাই যারা যারা পুজো করবে তোমরা এইভাবে প্রসাদটা বানিয়েও খুব খেতে খুব টেস্টি হবে। এই দেখো, অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, সবগুলো চিনি দিয়েছি, আর যে অল্প পরিমাণ গুড় দিয়ে দিলাম, কারণ না দিলেও হতো, তাও আমি গুড়টা দিয়ে দিলাম। অনেকে গুড় দিয়েও বানায়, গুড় দিলে বেশি গন্ধ করে, তাই চিনি দিয়েই বানিয়েছি। তোমরা দেখো, তোমরা দেখো, দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর দেখো, অল্প পরিমাণ দুধ বেঁচে ছিল, তাই দিয়ে সবটা ঢেলে দিলাম। এই দেখো কেমন লাগলো আমার ভিডিওটা, তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, কমেন্ট করে জানিও। আর বাড়িতে তোমরা এইভাবে বানিয়ে পুজো দিও। এই দেখো, আমার প্রসাদটা হয়ে গেল, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরে ভিডিওতে, তোমরা ভালো থেকো। এই দেখো কি সুন্দর হয়েছে, পূজার জন্য ঢেলে নিলাম পূজার বাসনে। এই এখন পুজোর ওখানে নিয়ে যাবো। তোমরা ভালো থেকো, আশীর্বাদ।